ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো ফ্রেন্ডস, আজকে আমার একটু কাজ আছে, ঠিক আছে, বাইরে একটু বেরোবো আর কি। তো তার সাথে আমি আবার যাব ঝাড়গ্রাম স্টেশন, ঠিক আছে, সেখান থেকে আমি ইনফরমেশন দেব যে কোনো ট্রেন চলছে কি না, সেটা তোমাদেরও খুব উপকৃত হবে আর কি। তাহলে এই ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, ঠিক আছে। আমি এখন যাব, আমার যে কাজ আছে সেটা করে নেব, তারপরে আমি ঝাড়গ্রাম স্টেশন যাব, সেখান থেকে ইনফরমেশনটা নেব। তো এই ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং তোমার বন্ধুর সাথেও শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। তাহলে ভিডিওটা এনজয় করতে থাকো। তো বন্ধুরা, এটা হলো ঝাড়গ্রাম পায়রাথা মোড়। লকডাউনের কারণে সবাইকে মোটামুটি চেকিং করা হচ্ছে, ঠিক আছে। কেউ মাস্ক পরেছে কি না, কেউ হেলমেট পরেছে কি না, মোটামুটি ওখানে চেকিং করা হচ্ছে। তোমরা দেখতে পেলে কি না, এটা হলো সুভাষ পার্ক। আর রাইট সাইড এখানে আছে ঝাড়গ্রাম পোস্ট অফিস। ঝাড়গ্রাম পোস্ট অফিস দেখে নাও। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি পৌঁছালাম ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ। নিউ যে প্ল্যাটফর্ম হচ্ছে সেটাতে যাব এবার। মানে নিউ প্ল্যাটফর্ম যে হয়েছে, আমি ফার্স্ট টাইম আজকে এসেছি, ঠিক আছে। ও, এসিটা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, এবার নিউ প্ল্যাটফর্মে দিকে যাব, নিউ সিঁড়ি এটা। ওয়াও, পাশে যে প্ল্যাটফর্মটা নতুন দেখা যাচ্ছে, এটা হচ্ছে 5 আর 6 নম্বর প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এই পাশের ভিউটা তোমাদেরকে এবার দেখাবো। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেখাবো 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্ম। সো লেটস গো। এখান থেকে যা তোমাদেরকে দেখিয়ে দেবো, সেই পাশে বিশাল রোদ দিচ্ছে। তো বন্ধুরা, আমি এখন নামতে চলেছি 5 আর 6 নম্বর প্ল্যাটফর্ম, যেটা ঝাড়গ্রাম স্টেশনে নতুন হয়েছে। এখানে অনেকে ফটো ফটো তুলেছে, আমি দেখেছি। আর সেই পাশে যে রেড বিল্ডিং, ওটা নতুন হয়েছে। মোটামুটি আমি এখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে 5 নম্বর, এটা 5, এটা 6। তো বন্ধুরা, ঝাড়গ্রাম স্টেশন থেকে ট্রেন সংক্রান্ত যে ইনফরমেশন পেলাম, সেটা আমি তোমাদেরকে বাড়ি গিয়ে জানাবো। তো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত পুরো দেখতে থাকো। এই হলো ঝাড়গ্রাম টিকিট কাউন্টার। ফাঁকা ফাঁকা লাগছে। 10টা বেজে গেছে না? 10টা বেজে গেছে বলে এখন সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, তার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। আমাকেও কি চেক করবি এরা? এখন যাই না তুই, বাট দেখা যাক কি হয়, লেটস সি। এখানে দেখো অনেককে গিয়ে কিন্তু দাঁড় করিয়েছে, ঠিক আছে, চেক করছে সবাই, এবার চেক করা হচ্ছে, দেখছো তো। বন্ধুরা, আমি বাড়ি ফিরে চলে এলাম, আর এসে বেশ স্নান করলাম, বেশ এখন ভালো লাগছে আমার। তো এবার তোমাদেরকে যে ইনফরমেশন দেবো সেটা হলো এটাই, যে আমি ঝাড়গ্রাম স্টেশন থেকে জানতে পারলাম যে এখন লোকাল ট্রেন চলছে, মানে একটা লোকাল ট্রেন চলছে, ঠিক আছে, আর তার সাথে একটা এক্সপ্রেস ট্রেন চলছে। তো যে লোকাল ট্রেন চলছে সেটা হলো টাটানগর টু খড়গপুর আর খড়গপুর টু টাটানগর, মানে সেম লোকাল ট্রেনটা মানে ঝাড়গ্রামে ঢুকবে 11টার সময়, আর সেটা আবার ফিরে যাবে টাটানগর, সেটা হচ্ছে 4টার সময়। আর যে এক্সপ্রেস ট্রেনটা চলছে সেটা হলো গীতাঞ্জলি এক্সপ্রেস, ঠিক আছে, যেটা ঝাড়গ্রাম ঢোকে তোমার হচ্ছে 9টা 45-এ, মানে হাওড়া অভিমুখে আর কি। আর এই ছোট্ট একটা ইনফরমেশন যদি তোমাদের খুবই উপকৃত হয়েছে, তাহলে একটা লাইক করে দিও, ঠিক আছে।
আর তার সাথে এই ইনফরমেশনটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই আমাকে জানাবে। আর বন্ধুদের বন্ধুদের সাথে সাথে শেয়ার করে শেয়ার করে দেবে দিবে এই এই ইনফরমেশনটা, ইনফরমেশনটা। আর আর আমার আমার চ্যানেল চ্যানেল নতুন নতুন হয়ে হয়ে থাকলে থাকলে অবশ্যই অবশ্যই আমার আমার চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে বেল লাইক আইকনে করে প্রেস প্রেস করে করে দিবে। দিবে তাহলে তাহলে আবার আবার দেখা দেখা হবে হবে পরে পরে ভিডিওতে। ভিডিওতে। ওকে ওকে বাই বাই বাই, বাই, সি সি এগেন। এগেন। আর আর বাইরে বাইরে আগলে আগলে অবশ্যই অবশ্যই মাস্ক মাস্ক পরবে, পরবে, আর আর যদি যদি বাইকে বাইকে বাইরে বাইরে বেরোচ্ছ বেরোচ্ছ তাহলে তাহলে অবশ্যই অবশ্যই হেলমেটটা হেলমেটটা পরবে, পরবে, আস্তে 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 মাস্কটা মাস্কটা পরে পরবে, নেবে। ঠিক ঠিক আছে? আছে? তাহলে তাহলে এইটুকুই এইটুকুই আজ, আজ, দেখা দেখা হবে হবে পরে পরে ভিডিওতে। ভিডিওতে।